ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আর আজকে অনেক রাতের বেলা বের হলাম এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো সকাল সকালবেলা আপুর সাথে কথা হয়েছিল যে আজকে আমরা ইফতারের পরে বের হব তো বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল আসলে আমার বাসায় যে সন্ধ্যা সময় যে খালাটা একটু কাজ করে ও না আসতে একটু দেরি করেছিল তো সেই জন্য আমরা বের হতে একটু দেরি করেছি আর আপু আমি আর রাইসা অর্নিফা আমরা চারজন বের হয়েছি আসলে একটু শপিং করবো বাচ্চাদের জন্য আর কি তো ভাবলাম একটু শ্যুট করি আমার ভিওয়ার্সদের সঙ্গে শেয়ার করি তো দেখতে দেখতে কিন্তু আমাদের রোজা চলে যাচ্ছে সামনে চলে আসছে ঈদ তো ঈদের জন্য কিন্তু আমরা কম বেশি সবাই কেনাকাটা করি তো এখন যেহেতু মোটামুটি রাত হয়ে গিয়েছে তো মার্কেটটা মোটামুটি ফাঁকা তো সেই জন্য কিন্তু আমরা কেনাকাটাগুলো আরামে করতে পেরেছিলাম খুব বেশি একটা সময় লাগেনি তো এটা হলো আলিবাবা মিষ্টির দোকান তো আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম তারপর চলে আসলাম হলো স্বপ্নতে তো এখানে কিছু আমরা বাজার টাজার করবো আর কি আমি আর মুক্তু তো দুজন মিলেই বাজারগুলো করব তো আসলে আমরা যখন একটু বেশি বাজার টাজার করি দুইজন একসাথেই বের হই পরীক্ষা নিয়ে বের হলে আমাদের বাসার কাছাকাছি আসলে আমরা নামি নেমে একসাথেই শপিং করতে মানে মার্কেটে চলে আসি আর কি তো স্বপ্নতে এসে আবার একটু শোট করলাম ভাবলাম আমার ভিওয়ার্সদের সঙ্গে শেয়ার করি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা হলো স্বপ্নর দোতলা যাচ্ছি তো ওখানে আর কি কিছু জিনিস নেওয়ার আছে আমরা তাহলে শপিং করি আপনারা আমাদের সঙ্গেই থাকুন ভিউয়ার্স তো আমার মেয়ে আবার চুরি কিনলো তো চুরিগুলো একটু শেয়ার করলাম তো ও আবার ওর কাছে এই সিলভার কালারটা খুব ভালো লাগে তো সিলভার কালার সব ধরনের অর্নামেন্টস ও সবসময় পছন্দ করে তো অনিভাব নিল একটা দুই বোন মিলে চুরি কিনলো তো চুরি কেনা হলো আর বাসায় হলো আমার হাজব্যান্ড আর মুস্তফা তো মুক্তাপুর বাসায়ও তার ছেলে আর তার হাজব্যান্ড তো আমরা হলো মনের সুখে একটু শপিং করতেছি আমার ভিওর্সদের সঙ্গে শেয়ার করতেছি তো আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া প্রতিদিনের নতুন নতুন ব্লগগুলো আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশন আর আপনারা দেখে নিতে পারবেন প্রতিদিন যারা আমার ব্লগুলো দেখে আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আপনাদের এভাবে সাপোর্ট পেলে আরও ভালো কিছু করার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আর আপনাদের সত্যি সবসময় আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে আপনাদের সাপোর্ট না পেলে আমি আসলে এতটা দূর এগোতে পারতাম না আপনারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার ভিডিওগুলো দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো ভিউয়ার্স সত্যিই আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার হাজব্যান্ড আসার সময় আমার শাশুড়ি মা আমার জন্য কিছু গিফট পাঠিয়েছে তো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হলো স্বপ্নর দ্বিতীয় তলায় যারা বাচ্চাদের কাপড় কিনতে চান এখানে আমি দেখলাম খুব সুন্দর সুন্দর নিউ কাপড় কাপড়চুপড় আছে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আসলে ছোটো বাচ্চাদের কাপড় চোপড়গুলো অনেক সময় আমরা খুঁজে পেতে কিন্তু অনেক হয়রানি হয়ে যাই যে কোনো শপে পাওয়া যায় না তো স্বপ্ন সুপার শপে দেখলাম যে এই ছোট বাচ্চাদের কাপড় চোপড়গুলো আছে বিশেষ করে শপিং মল ছাড়া কিন্তু এগুলো পাওয়া যায় না তো যাই হোক এখানে ছোটো বাচ্চার চোপড়গুলো আমার কাছে খুব ভালো লাগলো তো চাইলে কিন্তু স্বপ্নতেই এসে ছোট বাচ্চার ভালো ভালো কাপড় চোপড় কিনতে পারেন আর এটা হলো চুই ঝাল তো এটা আমি আসলে কখনো খাইনি এটা দিয়ে নাকি তরকারি রান্না করলে খুবই স্বাদ হয় তো দেখি একদিন আমি নিজে আগে টেস্ট করব। যদি ভালো লাগে তাহলে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ তো মুক্তাপু হলো কাঁচা বাজার এগুলো কিনতেছে ওনার বাসার জন্য যা যা দরকার তা আমিও আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিলাম এখন আমরা চলে যাচ্ছি বাসায় আসলে এখন রাত প্রায় পৌনে একটার মতো বাজে তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর যেতে যেতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যাচ্ছি তো বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার শাশুড়ির দেওয়া গিফটগুলো আর আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য খুব সুন্দর একটা শাড়িও পাঠিয়েছে তো সেটা আজকে পরেছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বাসায় চলে আসলাম এসে একটু ক্ষুদা লেগে গিয়েছে তো একটু নাস্তা করে নিচ্ছি আর মুস্তফা হলো গেমস খেলতেছে আর ও এখনও ঘুমায়নি যে জেগেছিল আর আমি হলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আমার শাশুড়ি মা আমার জন্য কি গিফট পাঠিয়েছে আর আমার শাশুড়ি হলো আমার ননদের বাসায় থাকে যে আমার মেজু ননদ আর সে হলো আমেরিকায় থাকে আর আমার শাশুড়ির মা আমার হাজব্যান্ডের কাছ থেকে অনেকটা দূরে থাকে প্রায় আঠারো ঘন্টা লাগে যেতে এতটা দূরে তো তারপরেও কিন্তু আমার শাশুড়ি আমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের কাছে করে তো আমার যে ননদের বাসায় থাকে তারও কিন্তু একটা চ্যানেল আছে বাংলাদেশি আমেরিকান ব্লগার রুবি তো আপনারা চাইলে কিন্তু আমার ননদের চ্যানেলে ঘুরে আসতে পারেন তার চ্যানেলে যদি যান তাহলে কিন্তু আমার শাশুড়ি মাকে আপনারা দেখতে পাবেন আমার শাশুড়ি মা আসলে এখন থেকে আমার ওই ননদের বাসায় থাকবে যেহেতু তার মানে আমার শাশুড়ির ট্রিটমেন্ট চলতেছে তো তা এতটা অসুস্থ থাকার পরও কিন্তু সে ঘুরে ঘুরে আমার জন্য তার পছন্দ মতো কিছু গিফট দিয়েছে আসলে আমাকে অনেক ভালোবাসে তো যাই হোক আমার কাছে আসলে ভালোবেসে যাই দিয়েছে সেটাই অনেক কিছু তারপরও মানে মার্কেটে সে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে আমি আমার ননদের কাছ থেকে শুনেছি যে ননদের বাসায় থাকে রুবি আপু তো আপনারা হয়তো অনেকেই রুবি আপুকে চিনেন আর এখানে আরও অনেক কিছু আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর সবাই একটু আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন উনি অনেকটাই অসুস্থ তো রুবিয়াপুর বাসায় থেকে কিন্তু ওনার ট্রিটমেন্ট চলতেছে তো সবাই একটু মন থেকে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সহি সালামতে রাখেন সুস্বাস্থ্য দান করেন তো এখানে হলো একটা স্যান্ড দিয়েছে একটা সানগ্লাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে ওনার চয়েস অনেক অনেক ভালো তো যাই হোক তারপরও ওনার চয়েস অনেক সুন্দর মাসাল্লা তো এগুলো উনি নিজে চয়েস করে আমাকে কিনে দিয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর সব সময় উনি আমাকে অনেক কিছু গিফট করে গিফট করতে অনেক পছন্দ করে তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে আশা করি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আরও অনেক কিছু আছে আমি আপনাদের সঙ্গে একে একে সব কিছু শেয়ার করতেছি রায়শা মোস্তফার জন্য কিন্তু ড্রেস দিয়েছে কাপড় মানে রাইসার জন্য ড্রেস মোস্তফার জন্য ঈদের ড্রেস তো সেগুলো আমি অন্য একটা ব্লগে শেয়ার করব আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে যাবে তাছাড়া একদিন সব কিছু দেখাতে গেলে আসলে অনেক টাইম লেগে যায় তো আমি যেহেতু একটু শাড়িটা পরবো তো সেই জন্য রায়শা মোস্তফার ব্যাগটা আমি খুললাম না সেখানে রুবি আপুও অনেক কিছু দিয়েছে বাংলাদেশি হচ্ছে না সরি আমেরিকান ব্লগার রুবি তো সেই রুবি আপু কিন্তু রাইসা মুস্তফা ফাকে অনেক কিছু দিয়েছে তো সেগুলো আমি অন্য একটা সময় আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখন আমার শাশুড়ি মার দেওয়া গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমার শাশুড়ি সেই আমেরিকায় বসে সেখান থেকে এত কষ্ট করে শাড়ি কিনেছে এত কিছু কিনেছে আসলে কি বলবো তো আমার শাশুড়ি মা যখন বাংলাদেশে ছিলেন আমরা কিন্তু দুইজন একসাথেই মানে শপিং করতে বের হতাম ঈদের আগে একসাথেই শপিং করতাম এখন সেই সময়গুলো অনেক মিস করি আসলে তো এখন তো উনি আসলে অসুস্থ সেজন্য আমেরিকায় ওনার মানে চিকিৎসা চলতেছে ওইখানেই থাকবে তো ভিউয়ার্স সবাই একটু বন থেকে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহ যেন ওনাকে সহি সালামতে রাখেন সেটাই আসলে আমাদের সবার কাম্য হওয়া উচিত এইটাই আর কি আপনাদের কাছে আমি চাই যে আপনারা আমার শাশুড়ি মার জন্য একটু দোয়া করবেন আর আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে জানাতে পারেন নিচে কমেন্ট অপশন আছে আর সত্যি আপনাদের মতামত জানতে পারলে আমার কাছেও ভালো লাগে আমিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর এখন যেহেতু রমজান মাস আমি সব কমেন্টগুলো পড়ি যেগুলো আসলে রিপ্লাই দেওয়ার দরকার আসলে না দিলেই নয় সেগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি আর রমজান মাসে আসলে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি ঠিক না তো সেই জন্য কিন্তু মানে সব কমেন্টের রিপ্লাই দিতে পারি না তো ভিউয়ার্স আমি কিন্তু শাড়িটা পরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলে ইচ্ছে ছিল ঈদের মধ্যে পরবো তো ভাবলাম আসলে শাড়ি দেখে লোক সামলাতে পারলাম না পরার ইচ্ছা জাগলো তা আমি পরে নিয়েছি আর এটার ব্লাউজ এখনো বানানো হয়নি তারপর আমি আমার জামার উপরই পরে ফেলেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি জানি আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাদের সবাইকে অনেক ভালোবাসি সবাই ভালো থাকবেন আল্লাহ